বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মধুমিতা আবার চলে এসেছি তোমাদের কাছে। আজ আমি নটে শাকের চচ্চড়ি বানাবো, সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব। নটে শাকের চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই লাগছে নটে শাক, আমি যেটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে লাগছে উচ্ছে, আমি ছোট ছোট করে কেটে রেখেছি। তারপরে লাগছে আমি কাঁচকলা, আমাদের গাছের কাঁচকলা ছিল সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি, এবং দুটো কাঁচা লঙ্কা চিরে রেখে দিয়েছি আমি। আলু আর ছোট বড়ি আর বেগুন আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, আমার কাছে বেগুন ছিল না তাই আমি বেগুন দিইনি। এখানে আমি মশলা পেস্ট বানিয়ে নিয়েছি, আদা জিরে আর গোটা শুকনো লঙ্কা পেস্ট একটা বানিয়ে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে অন করে দেবো। কড়াই গরম হলে আমি কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি ছোট বড়ি দিয়ে কড়াইতে দিয়ে দেবো।
Thank you.